নমস্কার স্বাগত সিটিভিএন এ আমি তিথি রয়েছে আপনাদের সঙ্গে এডুকেশন অনলাইনের আজকের পর্বে আমার সকল পড়ুয়া বন্ধুদের স্বাগত জানাবো তবে আজকের ক্লাসটা যারা ক্লাস টেনে পড়ে অর্থাৎ দশম শ্রেণীর পড়ুয়া বন্ধুদের জন্য ক্লাস আজকে আমরা জীবন বিজ্ঞান পড়ব আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে আগে পরিচয় করে নেব রয়েছেন মধ্যমগ্রাম হাই স্কুলের শিক্ষক ডক্টর আশুতোষ ঘোষ স্যার আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার ম্যাম নমস্কার সকল দর্শক বন্ধু এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং অবশ্যই তোমাদের সকলকে স্বাগত জানাবো স্যার আজকে পড়াবেন এবং পড়ার বিষয় নিয়ে অবশ্যই আলোচনা যাব তবে তার আগে একটা কথা বলে রাখি দেখো টেলিভিশন স্ক্রিনের নিচে রেড স্কোলে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে স্যার যে বিষয় নিয়ে পড়াবেন আগেই বললাম জীবনবিজ্ঞান নিয়ে পড়াশোনা করব আজকে আমরা ক্লাস টেনে তাই সেই বিষয় ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা ফোন করতে পারো আগেই স্যারের কাছে যাবো স্যার আজকে ঠিক বিজ্ঞানের কি পড়ছি আমরা অ্যাকচুয়ালি কি পড়ছি সেটা এখনই ক্লিয়ার বলবো না আমরা আগে ঢোকার চেষ্টা করি কত কোথায় গিয়ে থামবো আমরা অ্যাকচুয়ালি এখন কনসেপ্টটাই তো অন্যরকম আগে থেকে বলে দেবো না কি আমরা কি পড়তে যাচ্ছি অ্যাকচুয়ালি ম্যাম কি বলছি আপনার যে হেয়ার স্টাইলটা বা এই হেয়ার কালার ওটা কি আপনি আগে থেকে সেট করে রেখেছিলেন বা আপনার কি ওটা মানে মায়ের ওরকম রয়েছে না আপনার নিজে থেকেই ওরকম গ্রো হয়েছে আপনি বলতে পারবেন না কিছুটা আবার সেট করেছি না এটা কখনোই হতে পারে না আমাদের সব কিছুই প্রি প্ল্যান্ড কোনো কিছুই হঠাৎ করে পরিবর্তন করা যায় পরিবর্তনশীল নয় সেই ক্ষেত্রে আমরা সেই জন্যই চলে যাব আজকে একটা জায়গায় যেখানে অনেক কিছুই আগে থেকে সব কিছু সেট করা থাকে যে কোনো প্রোগ্রাম যে কোনো সেটিংসের আগে থেকেই সব কিছু আমরা রেডি করে রাখি যে এই পরে এটা হবে হ্যাঁ সব ক্ষেত্রেই সেটা সম্ভব নয় কিন্তু আমরা আজকে যেখানে যাব সেই জায়গাটা হচ্ছে ক্রোমোজম থেকে আমরা শুরু করি আচ্ছা আমাদের যারা পড়ুয়া বা ছাত্রছাত্রী তারা অনেকেই জানে ক্রোমোজোম কি। আমি খুব ডিটেলসে যাব না কারণ অনেকটা কভার করার প্ল্যান রয়েছে আজকে এর কোথায় থাকে ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের কোন অংশের মধ্যে নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা রয়েছে সেই জালিকা এবার এই জালিকার মধ্যে কি মানে ওর বৈশিষ্ট্যটা কি এটা একটা স্বপ্রজননশীল আর হচ্ছে বংশগতির ধারক এবং বাহক যে অংশটা সেটাও বহন করে ক্লিয়ার এবার আমরা চলে আসি আচ্ছা ক্রোমোজোমের কটা অংশ হতে পারে মানে ক্রোমোজমকে আমরা কিভাবে ভাগ করতে পারি আমরা অনেকেই জানি অলরেডি আমরা যারা এখানে বসে আছেন বা যারা শুনছো তোমরা তোমরা অনেকেই জানো ক্রোমোজোম যখন আমরা পড়বো তখন তার দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে তার রাসায়নিক পার্ট বা কেমিক্যাল পার্ট একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট আমরা ফিজিক্যাল পার্ট নিয়ে আজকে আলোচনা করব না আমাদের মেইন উদ্দেশ্য টার্গেটটা একটু অন্যদিকে তাই আমরা আলোচনা করব হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে আমরা চলে আসব তার আগে ছোট্ট করে একটু বলে নিই ক্রোমোজোমের সংখ্যা নাম্বার এক এক প্রাণী বা এক এক উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম সব থেকে কম ক্রোমোজোম যদি আমরা দেখি পোয়া লিটারোসা বলে একটা আছে পোয়া বলে একটা জেনাস আছে যেখান থেকে পোয়েসি ফ্যামিলি তৈরি হয়েছে তোমরা জানো ঘাস ফ্যামিলিটায় সেখান থেকে পোয়া লিটারোসা নামে একটা প্ল্যান্ট আছে তার ক্রোমোজম সংখ্যা হচ্ছে টু এন ইজ টু টু তার মানে এন ইজ টু ওয়ান কিন্তু মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা কি টু এন টু ফর্টি সিক্স এটা সকলেই আমরা জানি টু এন ইজ টু ফর্টি সিক্স কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আমি একটা শব্দ বলেছি টু এন ইজ ইকুয়াল টু টু আর এটা একদম লোয়েস্ট হায়েস্ট যদি কিছু হয় সেটা কীরকম তোমরা অনেকেই হয়তো জানো না অফিওগ্লোসাম রেটিকুলেটাম হায়েস্ট ক্রোমোজোম ইন প্ল্যান্ট টুয়েল ইজিক টু টুয়েলভ সিক্সটি ক্লিয়ার আমরা ডিটেলসে যাবো না এবার আমরা চলে আসি ক্রোমোজোমের কেমিক্যাল পার্টটা ক্রোমোজোমের মেইনলি কেমিক্যাল পার্টে দুটো অংশ আমরা দেখবো ম্যাম একটি ইরেজ একদম আমরা দুটো পার্ট পাবো সেখানে দুটো পার্টের মধ্যে একটা যদি আমরা ধরি আমরা ধরছি ক্রোমোজোমের দুটো পার্ট একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন আমরা নিউক্লিক অ্যাসিডে চলে আসি নিউক্লিক অ্যাসিডের আগে ডিটেলসে যাওয়ার আগে দুটো জিনিস আমি একটু বলে একটা হচ্ছে এর মধ্যে কি কি থাকে নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে একটি পেন্টোজ শর্করা একটি ফসফেট গ্রুপ আর একটা থাকে হচ্ছে নাইট্রোজেনের বেস পেন্টোজ শর্করা মানে পাঁচ কার্বন যুক্ত একটা সুগার আর একটা ফসফেট গ্রুপ আর একটা নাইট্রোজেনের বেস যেটা বললাম সে সম্বন্ধে একটু ছোট্ট একটা আইডিয়া দিয়ে নি তোমাদেরকে নাইট্রোজেনের বেস আমরা যদি ধরি নাইট্রোজেনের বেস নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে থাকে পাঁচটি এ টি জি সি অ্যান্ড ইউ অ্যাডিনোসিন থাইমিন গুয়ানিন সাইটোসিন আর একটা রয়েছে ইউরাসিন আমরা পরে যাবো এটা কোথায় কোথায় কোনটা থাকে এবার আমরা চলে আসি নিউক্লিক অ্যাসিডের দুটো পার্ট সেটা হচ্ছে ম্যাম নিউক্লিক অ্যাসিডের দুটো পার্টের মধ্যে মানে নিউক্লিক অ্যাসিডকে যদি আমরা ব্রডলি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ডিএনএ অ্যান্ড আর নামটা শুনলেই তোমরা বুঝতে পারবে ডি অক্সির নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এই ডি অক্সির অ্যাসিড এবং এই আর এন রাইবো নিউক্লিক অ্যাসিডের দুটোর বেসিক একটা ডিফারেন্স রয়েছে এটা বুঝতেই পারছো ডিএনএ সে আমরা প্রথম থেকে বলে আসছি জেনেটিক ম্যাটেরিয়াল আর এন কাজ কি তাহলে আর মেইন যে কাজটা করে সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে কেন বলছি আমি এই আর আবার আবার রকম হতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে জেনেটিক আর এনে আরেকটা হচ্ছে নন জেনেটিক আর এনে জেনেটিক আর এনে কীরকম যাদের ডিএনএ থাকে না কিছু লোয়ার গ্রুপস রয়েছে যাদের মধ্যে কোনো ডিএনএ থাকে না তাদের ক্ষেত্রে আর জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে আমরা যদি এক্সাম্পল দেখি দেখব হচ্ছে কিছু ভাইরাস রয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাস র্যাভিস ভাইরাস এক্সেট্রা আর নন জেনেটিক আর যাদের ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল তাদের ক্ষেত্রে আর জেনেটিক হিসেবে কাজ করে না তাহলে সেই ক্ষেত্রে আর এর কাজ কি আর এর বেসিক যে কাজটা সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে আমার মনে হয় আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি নেক্সট আমরা চলে আসি এই ডিএনএ আর এর কিছু বেসিক ডিফারেন্স রয়েছে কি সেই বেসিক ডিফারেন্সটা নামটার সঙ্গেই তোমাদের পরীক্ষা প্রায় আসে ডিএনএ আর এর পার্থক্যটা সেখানে আমরা যদি ধরি যে ফার্স্ট পয়েন্ট যদি আমরা ধরি ডিএনএর ফুল ফর্মটা লিখে দেবে ডি অক্সি রাইবোনওক্লিক অ্যাসিড আর এর ফুল ফর্ম লিখবে রাইবোনওক্লিক অ্যাসিড দু নম্বর হচ্ছে ডিএনএ একটি দ্বিত দ্বিতন্ত্রী অনেকটা আমাদের ওই প্যাঁচানো সিঁড়ির মতো এই লোহার সিঁড়িগুলো হয় না অনেক সময় দেখা যায় প্যাঁচানো পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে মানে সব দিকে সেইমভাবে পেঁচাচ্ছে দ্বিতন্ত্রী সিঁড়ির মতো সবগুলো একটার সঙ্গে আরেকটা লিঙ্কড আপ দ্বিতন্ত্রী সিঁড়ির মতো আরএনএ হচ্ছে একতন্ত্রী তিন নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আমরা এবার বলে নিচ্ছি আমরা একটা কথা বলেছিলাম এ টি জি সি অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন কিন্তু আর এর ক্ষেত্রে কিন্তু টির বদলে থাকে ইউ মানে ইউরাসিল ক্লিয়ার তাহলে আর এর ক্ষেত্রে কী হবে এ ইউ জি সি ক্লিয়ার আর ফোর্থ পয়েন্ট তুমি বলে নিতে পারো আর এন এর ডিএনএর কাজ হচ্ছে মেনলি জেনেটিক কাজ করে বংশগতির ধারক বাহক হিসাবে কাজ করে আর এন এর কাজ হচ্ছে মেনলি প্রোটিন তৈরিতে সাহায্য করে ক্লিয়ার

টার্গেট পয়েন্টে আমরা অনেক বড় জায়গায় রয়েছি ক্রোমোজোম এবার আমাদের চলে আসতে হবে জিনে ক্রোমোজোমের ক্ষুদ্রতম অংশ আমরা চলে এসেছি অলরেডি ডিএনএতে ডিএনএরও ক্ষুদ্রতম অংশ যেটা পার্টিকুলারলি জেনেটিক ক্যারেক্টারগুলোকে বহন করে নিয়ে যায় পরবর্তী প্রজন্মে সেটাই হচ্ছে জিন ক্ষুদ্রতম অংশ ক্রোমোজোমের ক্ষুদ্রতম অংশ যেটা চারিত্রিক বৈশিষ্ট্য বলো বা যে কোনো বৈশিষ্ট্য পিতামাতার সব বৈশিষ্ট্যগুলো যেটা পরবর্তী জেনারেশনে পরবর্তী বংশে বা আমার মা বাবার বৈশিষ্ট্য আমার মধ্যে চলে এসছে আবার আমার বৈশিষ্ট্য আমার মেয়ের মধ্যে চলে যাচ্ছে যেটা এটা সম্পূর্ণভাবেই ডিপেন্ড করে ডিএনএ তার ক্ষুদ্রতম অংশ যেটা সেটা হচ্ছে জিন জিনের পরে যে পাটটা আমরা ধরে নেব সেটা হচ্ছে এরপরে হচ্ছে চলে আসছে বংশগতি আমরা যদি একটা ছোট্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান দেখিয়ে দিই তোমাদেরকে আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কোথা থেকে নেমে এসেছি আমরা ক্রোমাটিন জ্যালিকা সেখান থেকে তার ক্ষুদ্রতম অংশ ক্রোমোজোম তার থেকে ক্ষুদ্রতম অংশ ডিএনএ তার ক্ষুদ্রতম অংশ জিন সেই জিএনএর পরেই বংশগতি এবার আমরা চলে আসি নেক্সট আমাদের আজকে টার্গেটেড যে বিষয়টা সেটা হচ্ছে বংশগতি সেই জন্য কয়েকটা পয়েন্ট আমাদের কয়েকটা টার্মিনোলজি সম্বন্ধে আমাদের একটু খানিকটা আইডিয়া নিতে হবে তার কারণ হচ্ছে ক্রোমোজোম বা বংশগতি পড়তে গেলে আমাদের কয়েকটা আইডিয়া আমাদের ক্লিয়ার করতে হবে যেমন বৈশিষ্ট্য আমি কিছুক্ষণ আগে ম্যামকে বলছিলাম বৈশিষ্ট্য আপনার হেয়ার কালার বা হেয়ারের টেক্সচার বা ধরন এক একজনের কোকড়ানো হ্যাঁ এখন তো সব আর্টিফিশিয়ালি হয়ে যায় কোকড়ানো চুলকেও স্ট্রেট করে ফেলা যায় দ্যাটস ডিফারেন্ট ওটা আর্টিফিশিয়ালি কিন্তু ন্যাচারাল গ্রোথে আমাদের অনেক কিছু আমাদের স্কিন কালার আমার কানের আপনারা দেখতে পাচ্ছেন কানে আমাদের ছেলেদের বিশেষ করে ছেলেদের যে কানে অনেক সময় হেয়ার থাকে এটাও কিন্তু স্পেসিফিক্যালি প্রিভিয়াস জেনারেশনেরই বৈশিষ্ট্য এবং স্পেসিফিক্যালি এটা একমাত্র বাবার বৈশিষ্ট্য যেটা আমরা ছেলেরাই পাই একমাত্র আমরা চলে আসি এই এটা হচ্ছে বৈশিষ্ট্য এরপরে নেক্সট আরও কতগুলো টার্মিনোলজি আমাদের ছোট্ট করে ছুঁয়ে যেতে হবে যেমন হচ্ছে অ্যালিল অ্যালিল হচ্ছে সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে এক জোড়া জিন। একই লোকাসের মধ্যে অবস্থিত। আবার রিপিট করছি। সমসংস্থ ক্রমজমের এক জোড়া জিন একই লোকাসের মধ্যে অবস্থিত আবার রিপিট করছি সমসংস্থ ক্রোমোজোমের জোডা জিন একই লোকাসের মধ্যে অবস্থিত যদি আমরা ধরি আমরা আস্তে আস্তে চলে আসছি মটর গাছের দিকেই যাব। টার্গেট আমাদের মটর গাছ কারণ এখানে ছোট্ট করে আরেকটাও পয়েন্ট আমাদের বলে না উচিত সেটা হচ্ছে এই পুরো বংশগতি ধারণাটা আমাদের কাছে মানে পৃথিবীর কাছে প্রথম ব্যক্ত করেছিলেন এইটিন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে একজন পাদ্রী সাহেব নাম তোমরা সকলেই জানো গ্রেগর জোহান ম্যান্ডেল একজন ধর্ম তিনি প্রথম আমাদেরকে এই ধারণাটা দিয়েছিলেন উনি কাজ করেছিলেন মেনলি মটর গাছের উপরেই এই সেই মটর গাছের উপরে কেন করেছিলেন সেটা অনেক সময় কোশ্চেন আসে যে উনি কেন মটর গাছকে এত গাছ থাকতে কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন তারও কয়েকটা পয়েন্ট তোমরা পেয়ে যাবে সেটার মধ্যে হচ্ছে মটর গাছ খুব সহজে আমরা লাইফ স্প্যানটাকে পেতে পারি খুব সহজে দু তিন মাসের মধ্যে তার লাইফ স্প্যানটাকে আমরা হাতের কাছে পেয়ে যেতে পারি মানে ডেটাটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে এত রকম বৈচিত্র্য সাতজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য রয়েছে মটর গাছের আর খুব একটা গাছে এগুলো খুব আমরা দেখতে পাইনি সাতজোড়ার মধ্যে তোমরা জানো অলরেডি ফুলের কালার মানে বর্ণ তারপরে লম্বা বেটে তারপরে হচ্ছে ওই ফুল ফলের আকার এরকম সাত জোড়া বৈশিষ্ট্য রয়েছে যেগুলো উনি খুব সহজে বোঝাতে পেরেছিলেন আর একটা জিনিস উনি করতে পেরেছিলেন সেটা হচ্ছে খুব সহজেই উনি একটা বৈশিষ্ট্যকে রাখার জন্য বাকি বৈশিষ্ট্যগুলোকে অফ করতে পেরেছিলেন ব্যাপারটা তোমরা অনেকের কাছে হয়তো অজানা ইমাসকুলেশন বলে একটা শব্দ আছে বিজ্ঞানে তোমাদের অভিধানে সেখানে দেখবে কোনো একটা গ্রুপকে ধরো যদি আমরা মেল পার্ট বা ফিমেল পার্টকে যদি আলাদা করে ধরি তাহলে যে কোনো একটাকে আমি ব্লক করে দিতে পারি ওই এখন বাজারে অনেক কিছুই পাওয়া যায় যদিও তখন উনি করেছিলেন একজন জাস্ট পলিথিন দিয়ে ওই ফুলের ওই মেল ফুলটা বা ফিমেল ফুলটাকে উনি ব্লক করে দিয়েছিলেন তাহলে কোনোভাবেই ওটা থেকে নেক্সট মানে পতঙ্গ বলো যাই বলো কোনোভাবেই পরাক সংযোগ ঘটেনি ওটা উনি খুব সহজে করেছিলেন আর যেটা উনি করতে পেরেছিলেন সেটা হচ্ছে প্রত্যেকটারই খুব সহজে গাণিতিক ব্যাখ্যা উনি পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে দিয়েছিলেন তারই ফলশ্রুতি হিসাবে আজ আমরা এটা পাচ্ছি এখানে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি মেন্ডেল কখনোই বলে যায়নি যে এই সব বৈশিষ্ট্য বা এই পরিবর্তনের পেছনে জিন দেয় উনি বলেছিলেন শুধুমাত্র কতগুলো ফ্যাক্টর দেয় পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় সখানেক বছর পরে ওয়াটসন অ্যান্ড ক্রিক নাইনটিন ফিফটি থ্রিতে ওনরা যখন ডিএনএর মডেলটা আবিষ্কার করেছিলেন তখনই আমাদের এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়েছিল সকলের কাছে বিশ্ববাসীর কাছে এবং বিজ্ঞানের ক্ষেত্রে অনেক ক্লিয়ার আইডিয়া এসে গেছিলো যে ওই বৈশিষ্ট্যগুলোর পেছনে প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলোর পেছনে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি আমি যে কথা বলছি আমি যে পেন ধরছি প্রত্যেকটা বৈশিষ্ট্যের পেছনে একটা জিন বা মাল্টিপল জিন দেয় ক্লিয়ার নেক্সট নেক্সট আরও কিছু বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস প্রায় কোশ্চেন আসে তোমাদের বংশগতির একক ওই ক্ষুদ্রতম যেটা অংশ সেটাই হচ্ছে বংশগতির একক হচ্ছে জিন আর আরেকটা জিনিস যেটা আমাদের অনেক সময় তোমাদের জানতে হবে লোকাস লোকাস হচ্ছে ক্রোমোজোমের মধ্যে একটা অংশ যেখানে জিনগুলো অবস্থান করে যে পয়েন্টে জিন অবস্থান করে সেটাই হচ্ছে লোকাস আর নেক্সট আর এক কতগুলো জিনিস আমরা দেখে নিই সেটা হচ্ছে বিশুদ্ধ তোমরা জানো পিওর তোমরা যখন মটর গাছ নিয়ে এক্সাম মানে চেকার বোর্ড করতে যাবে তখন এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে বিশুদ্ধ হচ্ছে একদম পিওর যেমন আমি যদি একটা লম্বা ধরি সেটা একদম বিশুদ্ধ আবার যদি একটা বেটে ধরি সেটা একদম বিশুদ্ধ কিন্তু এই দুটোর মাঝামাঝি যখন এসে যাবে সেটা কিন্তু শঙ্কর আমরা পরে আসবো এটা নিয়ে আরও ডিটেলসে শঙ্কর তখন আর হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মায়ের বৈশিষ্ট্য বা বাবার বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে প্যারেন্টাল বা জনিত্র জনু সেটাকে আমরা অনেক সময় পি জনু হিসাবেও ডিনোট করে থাকি পি জনু আরেকটা জিনিস সেটা হচ্ছে এফ ওয়ান যেটা ধরো আমার বাবা বা মা তারা হচ্ছে পি আমি হচ্ছি এফ ওয়ান আমার ছেলে মেয়ে তারা হচ্ছে এফ টু ক্লিয়ার সবার কাছে আমার বাবা মা হচ্ছে পি প্যারেন্টাল আমা আমি হচ্ছি এফ ওয়ান আমার ছেলে মেয়ে হচ্ছে এফ টু এই তিনটে জেনারেশান পর্যন্ত মেন্ডেল করে গেছিলেন তাই এই তিনটে জেনারেশানই বললাম নেক্সট সেটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রকট প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটা অনেক ডিটেলসে তোমরা পরে যাবে তাও আমি ছোট্ট করে ছুঁয়ে যাচ্ছি সেটা হচ্ছে প্রকটটা কি প্রকট হচ্ছে যেই বৈশিষ্ট্যটা প্রথম মানে এফ ওয়ানে প্রথম দেখা দেবে বাবা মার বৈশিষ্ট্য সময় সন্তান বা তার এফ ওয়ান জেনারেশানের মধ্যে আসে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যেটা প্রথম অপত্য বংশেই এক্সপ্রেস করে বাকিটা কিন্তু এক্সপ্রেস করে না যেটা এক্সপ্রেস করে সেটাই প্রকট আর যেটা করে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন আমরা এর পরে যখন যাব তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আরেকটা জিনিস সেটা হচ্ছে ফেনোটাইপ এবং জেনোটাইপ ফেনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য আমি দেখতে কেমন আমার দুই ভাই বা দুই বোন তারা যদি পাশাপাশি দাঁড়ায় তাহলে তারা দেখতে কেমন তাদের হেয়ার স্টাইল স্কিন কালার গায়ের লোম সবগুলো সেগুলো নিয়ে হচ্ছে যে বাহ্যিকভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে ফেনোটাইপ আর যেটা তাদের জেনেটিক্স নিয়ে যেটা স্টাডি হয় জেনেটিক্যাল ক্যারেক্টার কি সেটা হচ্ছে জেনোটাইপ আমরা এবার চলে আসি সরাসরি এর পরে আমরা সরাসরি চলে যাই খুব ছোট্ট করে সেটা হচ্ছে আমাদের জনন এটা সকলেরই খুব আগ্রহ সহকারে থাকে যে এক শঙ্কর এবং দুশঙ্কর জননেই খুব ক্রিটিক্যাল অবস্থায় আমাদেরকে ফেলে দেয় আমি ওটা খুব সরলীকরণ করার চেষ্টা করছি আমরা যদি ধরি এক শঙ্কর মানে এক একজোড়া বিপরীত ধর্মী এক জোড়া মানে আমি যদি ক্যাপিটালটি ক্যাপিটালটি ধরি আর স্মলটি স্মলটি এখানে ক্লিয়ার করে রাখি এটা বিশুদ্ধ এটাও বিশুদ্ধ এটা যদি পি হয় পি জন এবার আমরা কি করছি ক্রস ক্রস করার আগে এখানে রিডাকশান ডিভিশন করতে হবে রিডাকশান ডিভিশন তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে হ্রাস বিভাজন সেটা হচ্ছে তার মানে এখানে আমি একটা গ্যামেট পাবো টি এখানে একটা গ্যামেট পাবো টি এবারই যে ফার্স্ট জেনারেশান যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান জোন এটা আমি এটা পেয়েছিলাম লম্বা এটা পেয়েছিলাম বেটে এটাও কিন্তু বাহ্যিকভাবে দেখতে হচ্ছে লম্বা আমি কিন্তু এখন ক্যাপিটালটি আর স্মলটি কিন্তু আমরা ভেতরের বৈশিষ্ট্য তো বুঝতে পারছি না আমরা বাহ্যিকভাবে দেখতে যেটা দেখছি সেটা হচ্ছে এ লম্বা এবার নেক্সট জেনারেশন আমরা নেক্সট জেনারেশন যেটা করব। এটা ক্ষেত্রে আমরা বলি এটা আমরা করেছিলাম ইতর পরাগযোগ মানে দুটো ডিফারেন্ট টাইপের এবার আমরা এদের মধ্যে যদি ক্রসিং করি এদের মধ্যে তাহলে কি পাবো ম্যাম স্লাইডটা আমরা যদি এদের মধ্যে একটা ছোট্ট চেকার বোর্ড করে নিই তাহলে কি দেখতে পাবো আমি পেয়েছিলাম ক্যাপিটাল টি আর স্মল টি এদিকে ক্যাপিটাল টি এদিকে স্মল টি তা খুব সহজেই মুখস্থ করার ব্যাপারে নেই আমি যদি এই ক্যাপিটালটির সঙ্গে এই ক্যাপিটালটি ক্রস করে ক্যাপিটালটি ক্যাপিটালটি এই ক্যাপিটালটির সঙ্গে এই স্মলটি ক্যাপিটালটি স্মলটি এই স্মলটির সঙ্গে ক্যাপিটালটি তাহলে ক্যাপিটালটি স্মলটি এই স্মলটির সঙ্গে এই স্মলটি প্লেয়ার সবার কাছে এবার দেখো আমরা কি পেলাম আমরা পেয়েছি ক্যাপিটাল টি ক্যাপিটালটি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি আমরা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এবং স্মল টি স্মল টি এ দুটো চিনি বাবা মার বৈশিষ্ট্য ছিল একদম বিশুদ্ধ কিন্তু মাঝখানে যেটা পেয়ে গেলাম সেটা কিন্তু আর বিশ বিশুদ্ধ রইল না মিশ্রণ হয়ে গেল শঙ্কর হলো কটা পেলাম আমরা শঙ্কর দেখো দুটো আর এটা এটা একটা একটা প্রথমে যেটা আমরা দেখতে পেলাম প্রথমে যেটা দেখতে পেলাম প্রথমে যেটা দেখতে পেলাম বাহ্যিকভাবে দেখতে আমরা কি পাচ্ছি ক্যাপিটালটিও লম্বা আবার ক্যাপিটালটি স্মলটি সেটাও লম্বা তার মানে দুটো লম্বা আর একটা পেয়েছি বেটে তার মানে ওয়ান এটা হচ্ছে বাহ্যিকভাবে দেখতে বাহ্যিকভাবে দেখতে যেটা সেটা হচ্ছে তাহলে থ্রি টু ইস্টু ওয়ান সরি 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 টু নয় থ্রি স্টু ওয়ান থ্রি থ্রি কেননা আমরা এই ক্যাপিটালটি এবং স্মলটি দুটো পেয়েছি থ্রি টু ওয়ান এই থ্রিজ যেটা সেটাই হচ্ছে ফেনোটাইপ বাহ্যিকভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ফেনোটাইপ এবার আমরা চলে আসি এই বাহ্যিকভাবে যেটা পেয়েছি সেটাকে দেখো আমরা যদি ভাগ করি আমরা একদম বিশুদ্ধভাবে ক্যাপিটালটি ক্যাপিটালটি পেয়েছি একটা আবার বিশুদ্ধভাবে যেটা বেটে সেটা পেয়েছি একটা আর মাঝখানে যেটা পেয়েছি শঙ্কর সেটা দুটো তাহলে এই জেনোটাইফিক অনুপাত যেটা সেটা হচ্ছে আশা করি সকলে বুঝতে পেরেছ নেক্সট আমরা এই যে মেন্ডেল যে এক জনন করেছেন পরীক্ষা করেছেন এই জনন পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পাচ্ছি। মেন্ডেল এক জনন পরীক্ষা থেকে আমাদের একটি সূত্র দিয়েছিলেন সেটা হচ্ছে পৃথকী ভবনের সূত্র উনি দেখিয়েছেন যে প্রথম অপত্যবংশ মানে বাবা মার ক্যারেক্টার যখন প্রথম জেনারেশনের মধ্যে মানে এফ ওয়ানের মধ্যে চলে আসে আসবে সেটাই স্বাভাবিক আসার পরে পরবর্তী ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন তারা একজন আরেকজনের থেকে পৃথক হয়ে যাচ্ছে আমরা দেখেছি ক্যাপিটালটি এবং স্মলটি পেয়েছিলাম কিন্তু পরে দুটো আলাদা আলাদা গ্যামেট তৈরি হয়ে গেছিলো এটাই হচ্ছে পৃথকী ভবনের সূত্র তাহলে কি হচ্ছে একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে বিপরীত বুঝতেই পারছ একটা লম্বা একটা বিশুদ্ধ বেটে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে শঙ্করায়ন ঘটালাম ক্যাপিটালটি স্মলটি পেলাম যেটা এফ ওয়ান ঘটালেও পরবর্তী বংশ তৈরি হওয়ার সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায় এটাই হচ্ছে পৃথকী ভবনের সূত্র সঙ্গে মেন্ডেল আরেকটা সূত্র আমাদের দিয়েছিলেন সেটা হচ্ছে অনুসূত্র যেটা আমি অলরেডি আগে একটু আগেই বলেছিলাম সেটা হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ প্রথম অপত্য বংশ যেটা ক্যাপিটালটি এবং স্মলটি সেটা কিন্তু বাহ্যিকভাবে হচ্ছে লম্বা এটাই হচ্ছে প্রকট তার মানে লম্বা বৈশিষ্ট্যটা ক্ষেত্রে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি না প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটার প্রকাশ ঘটে না সেটাই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটাই বলে গেছেন মেন্ডেল অনুসূত্রতে একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে প্রচ্ছন্ন সূত্র সকলের কাছে ক্লিয়ার তাহলে ফার্স্টে আমরা পাবো জেনো ফেনোটাইপিক অনুপাত থ্রি ইজ ওয়ান আর তার জেনোটাইপিক ওয়ান ইজ টু টু ওয়ান ক্লিয়ার নেক্সট আমরা চলে আসি সব থেকে সকলের কাছে ভীষণ ভয়ের একটা জায়গা সেটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস কীরকম ডাইহেব্রিট কসটা আমরা আগে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এক এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য এবার আমরা এক জোড়া না দুই জোড়া নেব দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নেব আমরা যদি ধরে নিই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর মানে রাউন্ড অ্যান্ড ইয়োলো আর এদিকে যদি আমরা ধরে নিই স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই এটা ধরছি আমরা প্যারেন্টাল জোন এটা থেকে এবার আমরা ফার্স্ট কি পেতে পারি এখান থেকে আমরা গ্যামেট পেতে পারি আর ওয়াই এখানে আবার বলে নিচ্ছি এটা কিন্তু রিডাকশান ডিভিশন হবে এখানেও তাই আর ওয়াই আবারও এখানে রিডাকশান ডিভিশন হবে আর ডি ওই ফার্স্টে কী পেলাম ক্যাপিট ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটা হচ্ছে প্রথম অপত্য এবার এই যে চার এই যে পেলাম আমরা প্রথম যেটা সেটার মধ্যে আমরা কতগুলো গ্যামেট পেতে পারি দেখো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ক্রসিং করানো যাবে আমরা আগে আলাদা আলাদা করে নিচ্ছি দেখো আর ওয়াই আর যেটা থাকছে তার সঙ্গে এবার এবার ম্যাচিং করাও এটার সঙ্গে আর কাকে নিতে পারো তুমি এর সঙ্গে একে নিতে পারি তার মানে আর ওয়াই আর এটার সঙ্গে এটাকে নিতে পারি আর ওয়াই চার রকমের গ্যামেট ক্লিয়ার ম্যাম নেক্সট স্লাইড এবার আমরা খুব সহজে নেক্সট ইয়েটা চলে যাই সেটা হচ্ছে আমরা যদি এটাকে চেকার বোর্ডে ফেলে দিই কি পাবো পেয়েছিলাম আমরা মনে আছে তোমাদের ক্যাপিটাল ওয়াই সরি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই তারপরে কি পেয়েছিলাম ক্যাপিটাল আর স্মল ওয়াই যদি আমি ধরে নিই এটা কম্বিনেশান তুমি চেঞ্জ করতেও পারো আর আর হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর লাস্টে পেয়েছিলাম স্মল ও স্মল ওয়াই সেইম অ্যাজ এদিকে আমরা যা লিখেছি এদিকেও সেইম্যাজ লিখে নাও ক্যাপিটাল ওয়াই সরি ওয়াই স্মল ওয়াই ছেলেদের বা ছাত্রদের বলছি জাস্ট ক্রসিং এটার সঙ্গে এটা বসিয়ে এখানে বসিয়ে দাও দেখো আর আর ওয়াই ওয়াই ক্যাপিটাল এরপরে এটার সঙ্গে মানে এটাকে কমন রেখে এগুলো পরপর ক্রস করে যাও আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এইভাবে আমরা পরপর করে যাব আমি শুধু একটা ছোট্ট ক্লু তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো আমি একটা একটা টানছি ওয়ান টু থ্রি ফোর নাইন এইট সেভেন এই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ তিনটে টার্মিনাল তোমরা ক্রস করতে থাকো দেখো কি পাচ্ছ আরেকটা লাস্টে এটা এটা বুঝতেই পারছো এটা হবে এই ফরমেশানটাই কিন্তু সব আর কিচ্ছু নেই তোমরা ভয় পাও অনেকেই যে কিভাবে চেকার বোর্ড করে আমরা মিলিয়ে দেব। আমি প্রত্যেকটা এখানে যদি তুমি ওয়ান ধরো এটাকে কালার চেঞ্জ করলে হয়তো ভালো হতো যে এটা টু এটা থ্রি এটা ওয়ান টু থ্রি ক্লিয়ার ষোলোটা আমরা যে পুরো চেকারবোর্ডের ষোলোটা যেটা গাছ পাচ্ছি আমরা সেটার যদি আমরা আমি ডিটেলসটা এখন জানি না আমি কতটা সময় আছে ম্যাম সময়ে পাবো আমরা মিনিট দশেক মিনিট দশক সময় পাবো আমরা একটু এবার তোমরা বাড়িতে করতে পারছো কি না আমি বুঝতে পারছি না এইভাবে ক্রসিং করে করে কিন্তু বসাতে হবে পরপর পরপর আমি দেখো ওয়ান টু থ্রি করে যেভাবে এগিয়েছি পরপর তুমি এখানে কি হবে তাহলে ক্যাপিটাল ওয়াই আর কেন সেক্ষেত্রে আপনি মুখে বলে দিন ছাত্র খুব কুইকলি আমি বলে দিচ্ছি দেখো ক্যাপিটাল এর এর সঙ্গে এখানে করতে হবে এটার সাথে এটা এখানে বসবে তার মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটাতে কি বসবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর দুটো আর স্মল ওয়াই স্মল ওয়াই দুটো এখানে কি বসবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এখানে কি বসবে ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই বুঝতে পারছো নেক্সট এখানে বসবে এটার সঙ্গে এই যে স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে বসবে এটা তার মানে কি পাবো আমরা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই এখানে পাবো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এখানে পাবো হচ্ছে স্মল আর স্মলার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই এখানে পাবো স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এখানে পাবো কি সাত নম্বরে যেটা লিখেছি একই জিনিস দেখো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই নেক্সট এখানে পাবো ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই এটা কি পাবো ক্যাপিটাল সরি স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এখানে পাবো স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই মুখস্থ করার কোনো ব্যাপার নেই শুধু দেখবে আর বসাবে এবার আমরা চলে আসি এই যে ষোলোটা গাছ পেলাম সেগুলো কীরকম দেখতে আমরা প্রথমেই বলে নিই এই যে ষোলোটা গাছ পেলাম তার মধ্যে এই যে আমি একটা ত্রিভুজ টেনেছি তোমরা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা ত্রিভুজের যে নটা গাছ এই নটা গাছে কিন্তু হচ্ছে মানে যেটা ওই হলুদ গোল একদম স্বাভাবিক হলুদ গোল মানে নাইন আর যে তিনটে করেছি এই তিনটে হচ্ছে থ্রি অন্যরকম আরও তিনটে আছে যে ত্রিভুজ যেভাবে আঁকা আছে ওই গাছটা সেইভাবেই দেখাবো আমরা থ্রি আর লাস্টে ওয়ান কোনো কারণে পেন্টার ডিস্টার্ব করছে তার মানে নাইন ইস টু থ্রি ইজ টু থ্রি ইস টু ওয়ান তার মানে মোট পেলাম আমরা ষোলোটা গাছ এই ষোলোটা গাছই হচ্ছে আমরা দ্বিশঙ্কর জনন থেকে পাব। তাহলে দ্বিশঙ্কর জননের যদি আমাদেরকে বলা হয় ফেনোটাইপিক অনুপাত কী তাহলে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান ক্লিয়ার সবার কাছে এবার আমরা চলে আসি যদি আমাদের বলে জেনোটাইপটা কি আছে তোমরা যখন এটা লিখবে যখন এখানে পেনটা কাজ করছে না এই যে ক্যাপিটাল ওয়াই সরি মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই এরকম গাছের সংখ্যা কটা পাবো আমরা সেইভাবে এখানে পাশাপাশি যখন আমরা লিখব ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু 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 ইজ টু ফোর তার মানে নাইন হয়ে গেল ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর নাইন ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর নাইন আর যে তিনটে পাবো সেটা হচ্ছে ওয়ান ইজ টু টু ক্লিয়ার আর যেটা পাবো সেটা হচ্ছে সেম এজ ওয়ান ইজ টু টু আর লাস্টে একটা তার মানে পাশে যেটা আমরা এখন বললাম সেটা হচ্ছে জেনোটাইপ অনুপাত এই জেনোটাইপিক অনুপাতেই হচ্ছে আমাদের যে কোনো ইনার বৈশিষ্ট্য যেগুলো আমাদের বাবা মার থেকে আমরা পাই যেগুলোর এক্সপ্রেশান সবসময় বাহ্যিকভাবে সবসময় আমরা করতে পারি না কিন্তু আমাদের ভেতরে সেই বৈশিষ্ট্যগুলো থেকে যায় সেটাই হচ্ছে সেই জেনোটাইপিক অনুপাত এই জেনোটাইপিক অনুপাতের শেষে মেন্ডেল একই রকম আবার একটা সূত্র দিয়েছিলেন সেটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র সেটা কীরকম যে যখন পিতামাতার বৈশিষ্ট্য দুই দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সংকরায়নের ফলে যখন এক জায়গায় এসে যায় পরবর্তী ক্ষেত্রে গ্যামেট গঠনকালে তারা খুব স্বাধীনভাবে নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে মানে আমি স্লাইডে দেখাতে পাচ্ছি না আগে আমরা যখন দেখেছিলাম ফ্রিম আছে ম্যাম এনিওয়ে ওটা পাচ্ছি না আমি আমরা একটা জিনিস দেখিয়েছিলাম ওই ক্যাপিটাল ওয়াই আর কম্বিনেশনটা যখন আমরা তৈরি করেছিলাম সকলের সাথে সকলে হতে পারে কিন্তু আমি একটা একটা সাইড দেখিয়েছিলাম তোমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে ওটা করতে পারো মানে সবার সঙ্গে সবার ফ্রি কম্বিনেশন হতে পারে সেই জন্যই উনি বলেছেন এটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র প্রথম অপত্য বংশ একসাথে মিশে গেলেও পরবর্তী বংশে যাওয়ার সময় তারা সবাই স্বাধীনভাবে একে অপরের সঙ্গে মিলন ঘটতে পারে মানে ক্রসিং ঘটতে পারে সেটাই হচ্ছে মেন্ডেলের লাস্ট ছিল যে ওটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র নেক্সট আমি আমরা এবারে চলে আসি একদম ফার্স্টলি যাব সেটা হচ্ছে মেন্ডেলের এই যখন সূত্রগুলো দিয়েছিলেন তখন একটা জায়গায় যখন পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা গেছে সব ক্ষেত্রে মেন্ডেলের সূত্র খাটে না যদিও এটা খুব মনে রাখার দরকার নেই তাও ছোট্ট করে বলে রাখি সেটা হচ্ছে তোমরা সন্ধ্যমালতি গাছ দেখেছ অনেকেই মিরাবেলিস গাছটা সেটা দেখবে যদি একদম সাদা আর লাল এই দুটো গাছের মধ্যে যদি আমরা শঙ্করায়ণ ঘটাই প্রথম আমরা কি পাব থেকব হচ্ছে গোলাপি গোলাপি গাছ এবার এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এর ক্রসিং করাতে যাব তখন দেখব আমরা সাদা একটা পাচ্ছি আর লাল একটা পাচ্ছি কিন্তু মাঝখানে দুটো পেয়ে যাচ্ছি গোলাপি এবার অবাক কাণ্ড শুধু এখানে একটা জিনিস এই গোলাপি থেকে আমরা কখনোই আর ব্যাক করতে পাচ্ছি না যেটা ম্যান্ডেল আমাদের অন্য সূত্রগুলোকে দেখিয়ে দিয়েছিলেন তোমরা মনে আছে এই ক্যাপিটালটি আর স্মলটি পেয়েছিলাম আমরা যদি তাদের সংক্রায়ন পরবর্তী ক্ষেত্রে ঘটি আবার আমরা পিওর এবং বিশুদ্ধ বিশুদ্ধ এবং খাঁটি যেটা আবার শঙ্করও পেতে পারি কিন্তু এই ক্ষেত্রে যেটা গোলাপি পাচ্ছি এটাকে কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করতে পাচ্ছি না এটাই এই ছোট্ট এই অংশটুকু মেন্ডেলের সূত্রের একটু ডেভিয়েশান একটু ঠিক সূত্রটা ঠিক মেনে চলে না নেক্সট আমরা চলে আসি আচ্ছা এত কাণ্ড তো হলো আমাদের আমরা যারা এই এখানে বসে আছি আমি ম্যাম আমরা যারা বসে আছি আচ্ছা বাবা মার থেকে কিভাবে আমি বা আমি ছেলে আর ম্যাম মেয়ে কি করে হয়ে গেল মানে কেউ কি প্রি প্ল্যান করে কোনো কিছু করে রেখেছিল যে এ ছেলে হবে বা এ মেয়ে হবে এই ব্যাপারটা এখনো এখনো বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কখন ছেলে হবে আর কখন মেয়ে হবে এটা কেউ বলতে পারবো না আমরা হওয়ার পরে যখন কম্বিনেশনটা হয়ে যাবে তখন আমরা বলতে পারবো যে এবার ছেলে হচ্ছে এটা আর এটা হচ্ছে মেম্যান নিউ স্লাইড পাবো আমরা সকলেই জানি যে আমাদের ক্রোমোজোম সংখ্যা মানুষের ক্রমজম সংখ্যা হচ্ছে টু এন টু ফর্টি সিক্স এখানে একটা জিনিস বলে রাখি টু এন ইজিক টু ফর্টি সিক্সের মধ্যে ফর্টি সিক্সের মধ্যে রয়েছে ফর্টি ফোর অ্যান্ড টু ফর্টি ফোর হচ্ছে অটোজম যেটা আমাদের মানে বিভিন্ন শারীরিক চারিত্রিক অনেক কিছু বৈশিষ্ট্য যেগুলো বহন করে কিন্তু দুটো যেটা সেটা হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য বহন করে যেটাকে আমরা এক্স অ্যান্ড ওয়াই এটা দিয়ে ডিনোট করে থাকি স্যার একটা ফোন আছে একটু নিয়ে নাও হ্যালো কে রয়েছে হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছো আমি নদিয়া থেকে ঋতিকোশ বলছি বেশ কি প্রশ্ন রয়েছে তোমার বলছিলাম

হ্যাঁ বলছি ম্যাডাম গিনি এই মটর গাছের ক্ষেত্রে স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আরআর এবং স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফেনোটাইপার্ট কি একই হবে না কখনো এক হবে না জেনোটাইপ আলাদা হবে ফেনোটাইপ এক হতে পারে বাহ্যিক বৈশিষ্ট্য যেটা তুমি দেখতে পাচ্ছ বাড়ির থেকে সেটা এক হতে পারে কিন্তু যখনই তুমি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই করছো তার মাঝখানে যদি অন্য কোনো বৈশিষ্ট্য ঢুকে যায় যেমন ধরো যদি ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে স্মল আর ঢুকে গেল বা এরকম হয়ে গেল কিছু করার নেই দেখতে গাছটা একই হতে পারে বাহ্যিকভাবে দেখতে একই রকম হচ্ছে হয়তো কিন্তু এর জেনোটাইপটা সম্পূর্ণ আলাদা এটা কিন্তু জেনেটিক্স জেনেটিক্স বুঝতে পারছো বেশ তুমি টেলিভিশন সেটের ভলিউম তো বাকিটা দেখতে থাকো যদিও সময় আমাদের হাতে একদমই শেষ স্যার 1 মিনিট মতো পাবো হ্যাঁ নেক্সট একদম শর্টলি একটা জিনিস সেটা হচ্ছে কি করে আমরা ছেলে বা মেয়ে হচ্ছে আমি ওকে ছোট করে বলে দিই এটা হচ্ছে আমরা যদি 22 এই e, 22 জোড়াকে আমরা সবই রিডাকশন ডিভিশন করব আর ডি করব আর ডি এখানে আমরা 22 এ অটোজম আর এক্স এন্ড ওয়াই পাই ছেলে বা মেয়ের ক্ষেত্রে যেমন হচ্ছে প্রথম আমরা পাবো 22 এ প্লাস যদি আমরা ধরি এটা সবার ক্ষেত্রেই পাবো বাবা বা মার ক্ষেত্রে যদি এক্স এখানে পাই সেইম্যাস এখানে যদি আমরা এটা দুটো পাবো বুঝতেই পারছো আর টোয়েন্টি টু এ প্লাস এক্স একটা আর ওয়াই একটা এখানে একটা এক্স আর একটা এক্স মায়ের ক্ষেত্রে আর এটা বাবার ক্ষেত্রে এবার আমরা এখানে যদি চলে আসি যে কোনো একটা দেখো যে কোনো একটাকে টেনে নিয়ে আসো সব অন্যরকম হয়ে যাচ্ছে নিজেরাই ক্লিয়ার করতে পারবে যেমন টোয়েন্টি টু এ টোয়েন্টি টু প্লাস টোয়েন্টি টু হবে ফর্টি এ হবে ফর্টি ফোর এ প্লাস কী হবে এটার সঙ্গে যদি আমরা এটাকে নিই তার মানে এক্স দুটো এক্স বুঝতেই পারছো ডবল এক্স মানে ফিমেল মেল মেয়ে হবে আর যদি এই পাঁচটাকে নিয়ে এখানে নিয়ে আসি তার মানে ফোর এ প্লাস এক্স অ্যান্ড ওয়াই এক্স আমরা পাবো মেল এখানেই মজার ব্যাপার এটাই এটাই হচ্ছে নিখুত আর এর বাহিরে কোনো কিছুই ঘটবে না এটাই হচ্ছে মেল এন্ড ফিমেল আমাদের ক্লাসটা শেষ করতে হচ্ছে অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদেরকে এতটা সুন্দর সময় দেওয়ার জন্য তোমরা সকলে সঙ্গে থেকে আজকে এডুকেশন অনলাইনের পর্ব এখানে শেষ করছি নমস্কার নমস্কার সবাইকে শেষ করতে পারলাম না ভালো করে নেক্সট টাইম দেখা যাবে ওকে